রয়েছে বিশাল বড় আয়না, পর্দা টানলেই দারুণ ভিউ, মাত্র 900 টাকায় এত সুন্দর এরকম কোয়ালিটির রুম মানালির বুকে পাওয়া সত্যি খুব মুশকিল। লবিটাও দুর্দান্ত, আপনারা চাইলে এখানে সন্ধ্যাবেলায় বসে আড্ডা মারতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং, বেঙ্গল ট্যুরিজম আইডি আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মানালিতে, আপনারা আমার পেছনে দেখতে পারেন বরফে ঢাকা পাহাড় সারি। আর আপনারা জানেন আমি যেখানেই যাই, যে হোটেলে থাকি সেই হোটেলের একটা ব্লগ বানাই। আমি এই মুহূর্তে মানালিতে রয়েছি হোটেল সানি হাইটসে, সেই কারণে সানি হাইটস এবং তার পাশে আরও দুটো হোটেল আছে, সেই দুটো হোটেলের ব্লগ আমি একসঙ্গে বানাবো এবং আপনাদের শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি মানালি ওয়ান অফ দ্য বেস্ট হোটেল, হোটেল ঠাকুর। দেখতে পাচ্ছেন এটা হোটেল ঠাকুরের চত্বর, এখানে একটা হোটেল ঠাকুরের বিল্ডিং। এছাড়া এই আশেপাশে একবার ক্যামেরায় ওদিকে ঘোরাও, এই একটা বিল্ডিং আছে, আর পিছন দিকে একটা দেখো, এদিকেও একটা বিল্ডিং আছে। তো চলুন হোটেলের ভেতরে যাওয়া যাক, ম্যানেজারের সঙ্গে কথা বলা যাক, হোটেলে কতগুলো রুম আছে, এই হোটেলে উঠলে কি কি ফেসিলিটিস আমরা পাবো, সমস্ত কিছু। হ্যাঁ দেখতে পাচ্ছেন হোটেল ঠাকুর এন্ড হোটেল জেজে রেসিডেন্সি, এই রিসেপশন, চলুন রিসেপশন যাওয়া যাক। হোটেল ঠাকুর হোটেল জেজে রেসিডেন্সি রিসেপশনে আমরা এসে গেছি, এখানে ম্যানেজার সাহেব বসে আছে। নমস্কার স্যার। হম ক্যালকাটা সে আয়ে বেঙ্গল ট্যুরিজম আইডি ইউটিউব চ্যানেল সে, তো হম থোড়া আপকে হোটেল কে বারে মে জাননা চাহতে হ্যায়, কুছ বতাইয়ে। হম তো আয়েঙ্গে আপকো, হমারে পাস তিন হোটেল হ্যায়, হোটেল ঠাকুর হ্যায়, জেজে রেসিডেন্সি হ্যায়, সানি হাইট হ্যায়। আচ্ছা, ও তিনো কি পাস পাস হ্যায়? হ্যাঁ বিলকুল, আমনে সামনে হ্যায়। আচ্ছা, মার্কেট সে কিতনা দূর হ্যায়, মতলব মেইন রোড সে কিতনা দূরি হ্যায়? মেইন রোড সে ওয়াকিং ডিস্টেন্স কা হ্যায়, 700 से 800 मीटर হ্যায়। আচ্ছা আচ্ছা, মতলব প্যাডেল ভি জা সকতা হ্যায়। আর ইয়ে হোটেল মে আগর কোই আয়ে, কোই কাস্টমার আয়ে, উসকো ক্যা ক্যা ফেসিলিটিস আপ দে পাঁগে? মতলব হামারে পাস দো তরহ কে রুম হ্যায়, ডিলাক্স হ্যায়, ক্লাসিক হ্যায়, ঠাকুর মে, অর জেজে রেসিডেন্সি অর সানি হাইট মে ক্লাসিক হ্যায়। আচ্ছা, তো সবকে রেটস অলগ হ্যায়, অর রুম কাফি আচ্ছে, মে আপকো রুম দিখা দেতা হুঁ, আপ রুম দেখ লিজিয়ে এক বার। বাকি হোটেল মে খানা হ্যায়, সব কুছ, মতলব বাহার জানে কা, মতলব হোটেল মে রেস্টুরেন্ট ভি হ্যায়? হ্যাঁ রেস্টুরেন্ট ভি হ্যায়, খানে পিনে কে লিয়ে সব হ্যায়। অর গাড়ি পার্কিং কা হো জাতা হ্যায়? গাড়ি পার্কিং হ্যায়, টেম্পো ট্রাভেলার, মতলব কাফি পার্কিং হ্যায়, জিতনি গাড়ি আয়েগি আপকা গ্রুপ সাথ হ্যায় সারা, ও সব হো জায়েগা। ও আচ্ছা, মতলব ট্রাভেল এজেন্ট ওয়ালা গ্রুপ ভি ইয়াহ লাগতা হ্যায়? জি জি বিলকুল, সারা সারে কি কলকাতা সে হোতা হ্যায়? কলকাতা সে হোতা হ্যায়, গুজরাট সে হোতা হ্যায়, কাফি জাগা সে হ্যায়। আচ্ছা, কাফি জাগা সে হোতা হ্যায়। জি জি, তো হামে কি কুছ রুম দিখা সকতে হ্যায়? আপ দিখায়েঙ্গে আপকো, চলিয়ে ঠিক আছে, চলিয়ে। আমরা প্রথমে চললাম হোটেল ঠাকুরের রুম দেখতে, সর্বমোট 15টা রুম রয়েছে এই হোটেল ঠাকুরে। সো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট আমরা হোটেল ঠাকুরের একটা রুমের সামনে চলে এসেছি, এটা একটা ডিলাক্স ক্যাটাগরি রুম। রুমের ভেতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 6x7 বেড রাখা আছে, যেখানে আরামসে তিনজন থাকতে পারবেন। এখানে দুটো চেয়ার, একটা কমন টেবিল রাখা আছে, চার্জিং পয়েন্টও দেওয়া আছে, এখানে একটা বিশাল বড় আলমারি দেওয়া আছে, আপনারা আপনাদের টুকিটাকি জিনিসপত্র এখানে আরামসে রাখতে পারেন, শীতের দেশ প্রচুর জামা কাপড় সঙ্গে থাকবে, এখানে আপনারা স্টোর করে রাখতে পারেন। ডাস্টবিনও দেওয়া আছে, আর রয়েছে একটা বিশাল বড় আয়না। আপনাদেরকে এই রুমের বাথরুমটা একবার দেখিয়ে দিই, বাথরুমটা যথেষ্ট বড়, একটা প্রায় 25 লিটারের গিজার লাগানো আছে, মানে গরম জলের কোনো সমস্যা নেই, ওয়েস্ট সাইড টয়লেট আছে, বয়স্ক মানুষদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, এখানে বেসিনও দেওয়া আছে, সমস্তটাই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। একটা 24 ইঞ্চ এলইডি টিভি দেওয়া আছে, মানে একটা রুমের মধ্যে যা যা থাকা দরকার সবই রয়েছে হোটেল ঠাকুরের এই ডিলাক্স ক্যাটাগরি রুমে। স্যার, এই রুম কা রেন্ট কে হ্যায়? ইয়ে হামারা অফ সিজন কা 900 হ্যায়, বাকি সিজন হোগা তো 2250 কা হ্যায়, বাকি ক্লাসিক হ্যায়, ও ইসসে উপর কা মে আপকো দিখাউঙ্গা। আচ্ছা, তো সিজন অর অফ সিজন টাইম কোন সা রহতা হ্যায়? অফ সিজন কোন সা হ্যায়, সিজন কোন সা হ্যায়? সিজন মে মই জুন হোতা হ্যায়, 15 অপ্রেল সে 5 জুলাই তক কা সিজন রহেগা। আচ্ছা, 20 দিসম্বর সে 5 জানুয়ারি তক কা সিজন রহেগা, বাকি জো হয় ও অফ সিজন রহেগা। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, পর্দা টানলেই দারুণ ভিউ, মাত্র 900 টাকায় এত সুন্দর এরকম কোয়ালিটির রুম মানালির বুকে পাওয়া সত্যি খুব মুশকিল। হোটেল ঠাকুরে মোট 15টা রুম আছে, এর মধ্যে কিছু ডিলাক্স কিছু সুপার ডিলাক্স। এখন একটা সুপার ডিলাক্স রুম আপনাদেরকে ঘুরে দেখাবো।
দারুণ সুন্দর একটা রুম, সুপার ডিলাক্স ক্যাটাগরি বা ক্লাসিক টাইপ রুম। এখানেও সেম 6x7 একটা বেড দেওয়া আছে, ওদিকে দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া আছে, এছাড়া মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট আছে। বিছানা দুদিকেই, বিছানা দুদিকেই দুটো চার্জিং পয়েন্ট আছে। অনেক হোটেলে এরকম থাকে যে চার্জিং এর অনেক সমস্যা, এই হোটেলে প্রত্যেকটা ঘরে দুটো তিনটে চার্জিং পয়েন্ট আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা 24-inch টিভি দেওয়া আছে। আর এই রুমের যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হলো এই রুমের উডেন ডেকোরেশন। আপনাদেরকে একটু সিলিংটা দেখাবো, টোটালি উডেন ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল উডেন ডেকোরেশন, একদম শীতের দেশে এরকম ডেকোরেশন, কাঠের বিল্ডিং, দারুণ থাকবে। এই রুমেও আপনারা পর্দা সরাতে ভিউ পেয়ে যাবেন। কিন্তু এই সুপার ডিলাক্স ক্যাটাগরি রুমের আর একটা বৈশিষ্ট্য হলো এই রুমে কিন্তু আপনি ব্যালকনি পেয়ে যাবেন। আপনাদেরকে একবার ব্যালকনিতে নিয়ে যাব। আমরা চলে এসেছি ব্যালকনিতে। এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাউন্টেন ভিউ দারুণ উপভোগ করা যায়। ওই যে দূরে বরফ ঘেরা পাহাড়টি আপনারা দেখছেন, ওটা হামটা পাস। আপনারা মানালিতে এলে অবশ্যই একবার হামটা পাস ঘুরে আসবেন। আমাদের বাঙালিদের সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা হলো বাথরুম। রুম যেমনই হোক, বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চায়। এদিক থেকে দেখলে হোটেল ঠাকুরের বাথরুম বলুন, ঘর বলুন, 100-এ 100। দেখতে পাচ্ছেন বিশাল বড় গিজার লাগানো আছে, কোমোড আছে, এদিকে আপনার একটা সুন্দর বেসিন দেওয়া আছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। গিজার অন করলে বাঁ দিকে নলে আপনার গরম জল পড়বে, ডান দিকে নলে আপনার ঠান্ডা জল পড়বে, এবং 24 আওয়ার্স আপনি এই হোটেলে কিন্তু 24 আওয়ার্স গরম জল পেয়ে যাবেন, যেটা মানালি বলুন বা সিমলা বলুন খুব কম হোটেলে এই ফেসিলিটিস আপনারা পাবেন। স্যার ইস রুম কা কিরায়া কিয়া হ্যায়? इस रूम का किराया जो अभी ऑफ सीजन भरा होता है उसका 1100 है। अच्छा, बाकी सीजन का 2400 है पर डे। अच्छा, सीजन का 2400 और ऑफ सीजन का 1100। ये हमारे होटल ठाकुर का पार्किंग है जहाँ पे मेरे ट्रैवलर वगैरह लग जाते हैं, 6 से 7 ट्रैवलर यहाँ लगेंगे, बाकी आगे भी हमारी फ्रंट में, तो वो भी आपको दिखाएंगे। तो दो जो तीन होटल है तीनों के अलग अलग पार्किंग है, तीनों का अलग अलग है। अच्छा, तीनों का अलग, ये ठाकुर का है, ये ठाकुर का है। হোটেল ঠাকুরের লবিতে বসে আছি, লবিটাও দুর্দান্ত, আপনারা চাইলে এখানে সন্ধ্যাবেলায় বসে আড্ডা মারতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, এক কথায় অসাধারণ। ফ্রেন্ডস, এবার আমরা যাব এই পেছনের হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে হোটেল জে জে রেসিডেন্সি। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তা ধরে সোজা 5 মিনিট হেঁটে গেলেই আপনারা মেলে পৌঁছে যাবেন। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এটা হলো হোটেল জে জে রেসিডেন্সি পার্কিং এরিয়া। রাস্তাটা চলে যাবে সোজা মেন রোডে, এই মেন রোড নেমে এসে সোজা এখানে গাড়ি পার্কিং হয়ে যাবে, আর আপনারা ওয়াকিং এখান থেকে চলে যেতে পারবেন মাত্র 5 মিনিটের মেল। মানালি ঘুরতে এলাম অথচ হোটেল থেকে ঘরে বসে বসে বরফ দেখলাম না, এটা তো কখনোই হয় না। এই জন্যে ঘরে বসে বসে নেচার উপভোগ করতে আপনাকে অবশ্যই একবার এই হোটেল চত্বরে আসতে হবে। এই হোটেল চত্বরে তিনটে হোটেল আছে, অলরেডি একটা দেখিয়ে দিয়েছি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল ঠাকুর, আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি অলরেডি। এইবার আমরা এসে গেছি হোটেল জে জে রেসিডেন্সি, এরপরেও নেক্সট একটা বিল্ডিং আছে সানি হাইটস, ওটাকেও আপনারা দেখাবো। তো জে জে রেসিডেন্সির একটা রুমে আমরা চলে এসেছি, ম্যানেজার সাহেব আমাদের একটা রুম খুলে দিয়েছে। চলুন জে জে রেসিডেন্সির এই রুমটা কেমন একবার দেখে নেওয়া যাক। এই হলো জে জে রেসিডেন্সির একটা রুম। এই রুমের সব থেকে প্লাস পয়েন্ট স্পেসিয়াস স্পেস, আপনারা দেখতে পারেন এখানে একটা 6x7 খাট রাখা আছে, চাইলে এখানেও আলাদা একটা বেড লাগানো যেত আরামসে, অর্থাৎ এই রুমে স্পেস আছে অনেক। আর একই রকম ভাবে দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া আছে। আপনারা ভিউটা একবার দেখুন, আপনারা ভিউটা একবার দেখুন, টোটাল মাউন্টেন ভিউ। এই রুম থেকে এই জন্য বলা হয় মাউন্টেন ফেসিং রুম, টোটাল মাউন্টেন আপনারা দেখতে পাচ্ছেন, দূরে অনেক ছোট ছোট হোটেলও দেখা যাচ্ছে। এই রুমের চারদিকেই ভিউ, এদিকে যেমন ভিউ আছে, আর দেখুন রোটাং ভিউ। মানালিতে খুব কম হোটেলেই আপনি রুম থেকে বসে রোটাং দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন রোটাং, রোটাং পাস। এই হোটেলের প্রত্যেকটা রুমের সাথে লাগোয়া ব্যালকনি আছে, আপনি চাইলে বিকেলের দিকে সন্ধ্যাবেলায় এই ব্যালকনিতে বসে বসে
মাউন্টেন উপভোগ করতে পারবে। দেখুন কি বিউটি, সবাই সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বলে, আমাদের দেশেই কত জায়গা আছে সুইজারল্যান্ডের মতো, মানালিও তার মধ্যে একটা। ভিউ খুবই ভালো, আপনারা আসবেন, গরম চায়ের কাপে চুমুক দেবেন, এখানে বসে থাকবেন, ভিউ উপভোগ করবেন। আপনাদের সময় যে কীভাবে পার হয়ে যাবে আপনারা সেটা ভাবতেই পারবেন না, আপনারা বুঝতেই পারবেন না। চলুন আপনাদেরকে বাথরুমটা একবার দেখিয়ে দিই। আপনারা দেখতে পারেন এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, যদিও এখন সব হোটেলেরই কমন ব্যাপার ওয়েস্টার্ন টয়লেট, এই হোটেলেও ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। তবে হ্যাঁ, এই হোটেলের বাথরুমে কিন্তু আপনি গিজার পাবেন না, কারণ এখানে টোটালি আপনার সোলার সিস্টেম। এই বাথরুমটা দিয়ে যে রুমটা কিরায়া কি আছে, এই রুমটা রেন্ট কি আছে, এই রুমটা স্যার 1200 কে অপশন কা হয়, অনলি 1200। ইয়ে ভিউ রুম, হ্যাঁ বিল্কুল 1200 মে আপকো হম আপকো অপশন মে দেঙ্গে, আর সিজন মে ইসকা 2500 হ্যায়। তো ফ্রেন্ডস আপনারা চিন্তা করতে পারছেন 1200 টাকায় এরকম ভিউ রুম ভাবা যায়, আমরা তো ভাবতেই পারি না। হ্যাঁ, তবে চেষ্টা করবেন মে জুন মাসে আর ডিসেম্বরের লাস্ট উইকে না আসার, তাহলে যেমন মার্চ এপ্রিল অক্টোবর দুর্গাপুজো, আমাদের দুর্গাপুজো ফেস্টিভ্যাল, ওই টাইমে আপনি আসুন, 1200 টাকায় এরকম দুর্দান্ত একটা ভিউ রুম আপনারা পেয়ে যান। এই ঠাকুর গ্রুপ অফ হোটেলসে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট ফেসিলিটি, যেখানে আপনি ভেজ নন ভেজ দুই রকম খাবারই পেয়ে যাবেন, তাই বাইরে খেতে যাওয়ার সময় এবং পরিশ্রম দুটোই আপনার বাঁচবে। জাস্ট একটা কল করবেন, আপনার খাবার আপনার রুমেই পৌঁছে যাবে। পাশাপাশি যেসব ট্রাভেল এজেন্সি গ্রুপ ট্যুর করেন তাদের জন্য রয়েছে আলাদা কিচেন ফেসিলিটিস, যেখানে তারা নিজের খাবার নিজেরাই বানিয়ে খেতে পারেন, তাই সারা বছর প্রচুর ট্রাভেলসের যাতায়াত এখানে লেগেই থাকে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই হোটেলে উঠলে আমরা কী কী ফেসিলিটিস পেতে পারি। নাম্বার 1, বাজেট প্রাইসে টোটালি মাউন্টেন ফেসিং রুম। নাম্বার 2, ফ্রি কার পার্কিং ফেসিলিটিস। নাম্বার 3, রেস্টুরেন্ট ফেসিলিটি। নাম্বার 4, ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মল রোড। নাম্বার 5, আলাদা ট্রাভেল ডেস্ক। নাম্বার 6, 24 আওয়ার্স হট ওয়াটার। নাম্বার 7, ফ্রি ওয়াইফাই ফেসিলিটি। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলটির ফোন নম্বর দিয়ে দেবো, চাইলে আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারেন।